গত 30 দিন ধরে ফ্লাইট যান 30 কেন সজ্জুন তুই বেরে ফুসর কইলাম দো বা অনে এমিরেটস সারা আর হনো ফ্লাইট সজ্জুন না হতো না হুজুর তুই অনে এমিরেটস সারা আর হনো আনো ন চরণ অন কইতালে কিন্তু আল্লাহর জমিন উতাইলে ফ্লাইট নাই ইয়াজি উগবে বেশি টেঙ্গে থই দিবে ইবে উনেরিয়া তুই ইবে উনলে বুঝিয়ে লইব ইবে বহুত দূরত তুন আর আর কিছুদিন পরে তাসাউফুর ক্লাস শুরু ইবে আরে বহুত ফিলিস্তিনে ফাটাইয়ি এডে কিছু পরিভাষা ব্যবহার করছে তাসাউফুর হুদুরি অমু তুই বলতে আর ছাত্র এখন আর আর গাত না লাগে রিয়েন ইয়া তুই আর ডাইরেকশন ঠিক করে দিবে না আই আশ্চর্য কেন তুই শিখেবে না তো তুই শিখেলে তো তোমার তো শিক্ষক জন করি ঘটনা কি করতে হইতারন নি ইবে কেউ লো হতা হইবে সমন মিদে এলে দুয়া সার্গ ইন শিখকি শিখি এর ভিতর মারি দিই দে কিন্তু অনেক ভিতরে ঢুকিলে কি খালি আর তো কিছু হইলে টেকনিক আছে ইন আরিফে হইতে দিব আর আর হইলে কি দুয়া সার গো নাহুর গ্রামার ট্রামার সি কি উজুর আল্লাহর সামনে ঠুস ঠাস মারি মাননর ফরদি আর নাই মাননর ফরদি আর নমিদানম ছে মনজিল বুদ সব যায় কে মন বুদম বাহর সো রক্স বিসমিল বুদ সব যায় কে মন বুদম সলাতুনিয়া রসুলাল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম দুইটা কাজ করব না বারাবারই কারো সাথে আমি একজনকে মানি মানি মানুষ যে ওনার ব্যাপারে সব সময় ভালো বলবে এটা কেন আশা করবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ধরনের কথা শুনতে হয়েছে বুঝতে পেরেছেন দুইটা কাজ করব না পারস্পরিক হানাহানি করব না পারস্পরিক আরেকজন যদি হানাহানি করতে আসে আমার ভাই তো আমি বুঝাবো তার কথাগুলো ধৈর্য ধারণ করব কেন শুধু মাথায় রাখবেন এই মুহূর্তে আমার নবী থাকলে আমার নবী কার পক্ষ নিতেন ব্যাস আমাকে কালিগালাজ করছে না করছে তো তো আমি চিন্তা করি আচ্ছা এই মুহূর্তে যদি আমার নবী থাকতেন আমার নবী কার পক্ষ নিতেন তো নবী যদি আমার পক্ষ নেন আমার জিত তো ওই কারণে যদি আমি মিটে যেতে হয় মিটে গেলাম ইহুদি গালিগালাজ করছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী হাসছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এক পর্যায়ে স্বাভাবিক রেগে গেছেন আমার নবীর চেহারা কালো হয়ে গেছে জিজ্ঞেস করেছি ইয়া রাসূলুল্লাহ গালিগালাজ করার সময় আপনার মুখ হাস্যোজ্জ্বল কো আমি দেখতেছিলাম ফেরেশতারা কিভাবে তোমাকে তোমার পক্ষ থেকে রেসপন্স করছিল তো ফেরেশতারা রেসপন্স করতেছিল কিভাবে ফেরেশতারা বদদুয়া তাকে করতেছে ফারুক আবু বকর সিদ্দিককে অ্যাপ্রিসিয়েট করতেছে তো এদিকে ফেরেশতাদের দোয়া আল্লাহর দরবারে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় আবু বকর সিদ্দিককে একদিনে সিদ্দিক হয়ে গেছে এই আমলগুলা নিতে 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 কুহাফার ছেলেকে প্রথমে আবু বকর অতপর সিদ্দিক অতপর খলিফাতুল মুসলিমিন অতপর আফদালুন নাসে বাদাল আম্বিয়া এটা একটা জার্নি তো এটা একটা জার্নি একদিনে হয়ে যায় নাই এই ছোট ছোট কাজগুলা স্পষ্ট চিত্তে আমাদেরকে বলছে আবু বকর সিদ্দিক আমার নবীর শানের মধ্যে আমার নবীর এশকের মধ্যে ফানা হয়ে গেছে এই ফানা হওয়াটা আবু বকর কুহাফার ছেলে ছিল এই কুহাফার ছেলেকে নিতে 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 আফদালুন নাস বাদাল আম্বিয়া নবীদের পরে সবচেয়ে উত্তম মানুষে পরিণত করেছে তার জীবনেও দেখবেন জানা মানা বুঝা অতপর প্রচার করা এই তার জীবনেও সম্মানিত উপস্থিত আমি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে আজকের পর থেকে আল্লাহর ওয়াস্তে আপনারা এক রোকা নীতি ছেড়ে দেন আপনি আমার জন্য কেন সময় লস করবেন আপনি প্রচার করেন প্রচার করেন আমি যদি এক বছরের মধ্যে আমাকে যারা বুঝে নাই যাদেরকে আপনারা বাতিল বলছেন তাদের কাছে যদি আমি তাদের সমাজের ভিতরে ঢুকে পুরা সমাজকে ঝাঁকুনি দিতে না পারি তাইলে কিসের বক্তা আর তক্তা বুঝতে পেরেছেন চিটাঙের মধ্যে হাত টাত মাইরা সবাই কথা বলতে পারে এটার বাহাদুরি নাই বাহাদুরি হচ্ছে আমি আমার মাল ইংল্যান্ডের বাজারে নিয়ে তাদের মালের সামনে রেখে যখন বিক্রি করতে পারবো তাকে বলে
মাশাআল্লাহ গুড সেলসম্যান বুঝতে পেরেছেন আপনারা দুইটা জিনিস বন্ধ করে দেবেন আজকে থেকে হানাহানি পারস্পরিক বন্ধ করে দেন এবং পরিপূর্ণ রূপে পড়ে পাগলের মতো করেন মাশাআল্লাহ নারায়ে তাকবীর মাশাআল্লাহ আমরা হুজুর অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদুদ্দিন সাহেব কিবলা মুদাজিল্লাহুল আলী হুজুরকে আমাদের মজলিসের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম পরিপে সরাপ আফতে দিল বুদ সব যায় কে মন বুদম সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আমরা এই কাজগুলা কেন করব কারণ হচ্ছে আমাদের দৌড়ের যে রাস্তা সেটা অনেক লম্বা আপনি বদরাট পর্যন্ত গিয়ে যদি শ্বাস ছড়াই ফেলেন তো আপনাকে তো বদরাট শেষ না মাত্র শুরু আপনাকে কাতার পর্যন্ত দৌড়াইতে হবে তাহলে আপনি ফুল প্ল্যান করে যদি প্রসিড না করেন আপনি যেতে পারবেন না আপনার সামনের চ্যালেঞ্জগুলো আপনাকে বুঝতে হবে আপনি কার কার বিরুদ্ধে কাকে কাকে আপনি এনকাউন্টার করছেন আপনার সামনে মডার্ন ইকোলজিক্যাল মুভমেন্ট আপনার সামনে সাইন্টিফিক মুভমেন্ট আপনার সামনে কালচারাল অ্যাটাক আপনার সামনে এইথিস্টিক অ্যাটাক আপনার সামনে সেকুলার অ্যাটাক আপনার সামনে কাদিয়ানি আপনার সামনে আহলুল হাদিস আপনার সামনে মুসলমানদের তথাকথিত পিউরিটান ওয়াহাবিজম টু মানে অনেক ধরনের নিজম আপনি কাউন্ট করতে থাকেন এটা আপনার সামনে আপনি তাদেরকে এনকাউন্টার করবেন কিভাবে করবেন কি দিয়ে করবেন কারণ এতগুলো মানুষের মুখ থেকে আমার ছেলেটাকে বাঁচিয়ে আপনার ঘরে ফেরত আনতে হবে আপনাকে এই কাজ কি এত সহজ এই কাজের জন্য আমার নবী দুইটা জিনিস আমাদেরকে মেইনলি বলেছেন আখলাক এবং জ্ঞান এই দুইটা জিনিস এখন আপনি আপনার সামনের অনেক বড় চ্যালেঞ্জ না আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন বা যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন একজন আল্লাহ নাই বলছে আরেকজন ধর্মের প্রয়োজন নাই বলছে আরেকজন আমার নবীকে আমার মতো বলছে আরেকজন সাহাবা ইকরামকে গালিগালাজ করছে আরেকজন আলে বাইতে রসুলকে গালিগালাজ করছে আরেকজন আউলিয়া ইকরাম কোনো দরকার নাই বলছে আরেকজন আমার নবী খতম মানে আমার নবীর খতমুন নবুয়া এটাকেও স্বীকার করছে বা স্বীকার করার নাম দিয়েও স্বীকার করছে বিভিন্ন তালবাহানার মাধ্যমে আরেকজন এই যে আপনি জনে 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 আরেকজন বলছে আমি দিন মানি কিন্তু আমি ইসলামিক সিস্টেম মানি না আরেকজন বলছে আমি নামাজ দোয়া মানি কিন্তু
আমাদের এখানে আপনারা যে ইসলামী আন্দোলন করছেন সেটা মানি না এখন পক্ষের বিপক্ষের এই সমস্ত চ্যালেঞ্জগুলোকে সামনে নিয়ে আপনি কাজ করছেন আপনি মনে করছেন এত সহজ না এই পুরো সিস্টেমের বিরুদ্ধে আমার কাজ হবে আইডিওলজিক্যাল আমার কাজ হবে মডেল লাখ মানুষ জমায়েত করব আমি কিন্তু গাছ থেকে একটা পাতাও পড়বে না এটা আমার চ্যালেঞ্জ এটা পৃথিবী দেখবে এখন এই কাজের জন্য যেই পরিমাণ স্টামিনা জমা রাখা দরকার সেটা তো করছি না বরং স্টামিনাগুলো আমরা নিজেদের জন্যই খরচ করে ফেলতেছি আপনারা বুঝতে পারছেন এখন সম্মানিত উপস্থিতি তাহলে কোরআন অন্যান্য কিতাবের মত না আমি কথাগুলো আর রিপিট করছি না মনে রাখবেন কোরআনকে পৃথিবীর যেই কোন আলট্রা মডার্ন জায়গার মধ্যে নিয়ে গিয়ে আপনি বলতে পারবেন এটা আমার ধর্মগ্রন্থ এটাকে যদি আপনি বলতে পারেন যে এখানে কোনো অসুবিধা আছে তো করেন পারলে ঠেকান কেউ করতে পারবে না এই কারণে পৃথিবী একবার চেষ্টা করছে প্রথম বিশ্বযুদ্ধের পরে জার্মানির মিউনিক ইউনিভার্সিটিতে একবার চেষ্টা করার পরে পৃথিবী যখন দেখছে এটা নিয়ে কাজ হবে না সেই থেকে এই পর্যন্ত পৃথিবীর দ্বিতীয় কোনো গবেষণা সেন্টার খুলে নাই আমি তো ওয়েলকাম করছি আসেন পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেল খুলেন কিতাব পুরাবেন কেন কোরআন পুরানোর তো কোনো দরকার নাই আপনি গবেষণা সেল খুলেন সুতরাং কোরআনকে আপনি অন্য কোনো বইয়ের সাথে মিলাবেন না কোরআন আসমানে বাকি কোরআনের সাথে যত কিতাব এগুলো জমিনে কোন দিক থেকে ভাষাগত ভাষা শৈলী বলেন গ্রামাটিক্যাল স্কেল থেকে বলেন এটার অলঙ্কার শাস্ত্র বলেন এটার স্ট্রাকচারাল সাইট বলেন গ্রামাটিক্যাল সাইট বলেন এটার সাইন্টিফিক সাইট বলেন হিস্টোরিওগ্রাফি বলেন কোন দিক থেকে কোরআনের সাথে অন্য কোন কিতাবের কোনো মিল নাই এটা ওই দিনও মজেজা আজকেও মজেজা কিয়ামত পর্যন্ত মজেজা পৃথিবীর যেই কোনো মানুষকে আমরা বলতে পারবো মানুষকে মানুষ আমাকে জিজ্ঞেস করবে না ভাই এই কিতাব এটা আমি কেন বিশ্বাস করব ঠিক না আমি পৃথিবীর যে কোনো মানুষকে জিজ্ঞেস করতে পারি এটা আমি কেন বিশ্বাস করব আমি এই কেনর জবাব সাইন্টিফিকলি আমি দেব আমরা দিতে বাধ্য কারণ কোরআনে পাকের মধ্যে আল্লাহ সেই ব্যবস্থা করে দিয়ে গেছে আপনি এটা আল্লাহর শান মেরাজ নিয়ে আমার একটা প্রশ্ন ছিল সব সময় মাওলা মেরাজ তো তো মেরাজের মধ্যে সরাসরি তো আমার নবীকে উপরে নিয়ে যাবেন এতটুকু আমরা জানি কিন্তু আল্লাহ সেটা করেন নাই পুরো রাস্তাটাকে তিন ভাগ করছে প্রথম ভাগটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে করেছে দ্বিতীয় ভাগটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে করেছে তৃতীয় ভাগ এটাকে কোন ওয়ার্ল্ড বলবো আল্লাহ পাক জানে দেয়ার ইজ নো ওয়ার্ড টু এক্সপ্লোর দ্য কন্ডিশন অফ স্টেটাস প্রথম ওয়ার্ল্ড যেটা এটা ফিজিক্যাল ওয়ার্ল্ডেরটা আমি আমার ভিতরে একটা ইয়া ছিল যে মাওলা এটা কেন করলেন কেন হারাম থেকে আকসা পর্যন্ত এই সফরের কোনো দরকার ছিল না আপনি তো সরা কারণ উদ্দেশ্য তো নিয়ে যাওয়া আপনি হারাম থেকে সরাসরি নিয়ে যাবেন রুট তো ওই জায়গায়ও আছে কিন্তু আমার শাইখের মাধ্যমে এই জবাবটা পাইছি ক উপরে নিয়ে গেছে উপরের ব্যাপারে তো কারো প্রশ্ন নাই আপনি উপরের ব্যাপারে আমি কখনো গবেষণা করে দেখতে পারবো না উপরে গেছে কি যায় নাই কিন্তু আমি নিচেরটা গবেষণা করতে পারবো তো আমার নবী মক্কাতে ফেরত এসে যখন বলেছেন সফর করেছি মক্কার কুরাইশরা আমার নবীর সাথে আমার নবী বলছে আমার জীবনের সবচেয়ে এম্বারেসমেন্ট টাইম ওরা আমার জিজ্ঞেস করতেছে তোমার সফরের মধ্যে এই যে গেলা রাস্তা কেমন স্পিড ব্রেকার কয়টা ছিল ঠিক না জানালা কয়টা এই যে আমার নবীর রুট আমার নবী পুরো বিষয়টাকে সেকেন্ডের মধ্যে বর্ণনা দিয়েছে তাইলে ফিজিক্যাল ওয়ার্ল্ডের বিষয়টা যেহেতু পারসেপটিভ মানে আপনি বিবেক দিয়ে বুঝতে পারবেন তো যখন ফিজিক্যাল ওয়ার্ল্ডের বিষয়টাকে আমার নবী কনভিন্স করে ফেলেছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড নিয়ে কোনো প্রশ্নই করে নাই তারা তো কোরআনের মধ্যে যখন আমি ফিজিক্যাল সায়েন্সের বিষয়টা এস্টাবলিশ করে দেব স্পিরিচুয়াল বিষয়টা আপনি প্রশ্নই করতে পারবেন না যাই হোক এটা বড় ইন্টারেস্টিং বিষয় আজকে সময়ের সংক্ষিপ্ত আমি যেহেতু গত প্রোগ্রামে এটা ডিসকাস করেছি আপনারা বড় ইন্টারেস্টিং এটা আমার জীবনের একটা মানে প্র্যাকটিক্যাল ঘটনা আমার জীবনের ঘটনা আমি গত প্রোগ্রামে বলেছিলাম আপনারা শুনতে পারেন বড় ইন্টারেস্টিং বড় দারুণ কোরআনের আরেকটা বড় বিষয় হচ্ছে আপনারা বলেন না সব কিতাব একরকম পড়েন তাইলে আপনার কিতাব আপনি পড়েন জি আপনারটা আপনি পড়েন জি আপনারটা আপনি পড়েন তাই আমি আমারটা পড়ি আমি যখন
কারি আব্দুল বাসিত সব যখন দেন না টান বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমাদেরটা আমাদের মতন কিন্তু এটা এমন একটা কিতাব কোন বুজানি টুজানি বাদ দিয়ে যেই কোন প্ল্যাটফর্মে যেই কোন ব্যক্তির সামনে পড়বেন সিনা বিদীর্ণ করে ফেলতে পারবেন আপনি বলছেন কো বেগুন এক ডইলে সব এক ধরনের না আপনি এটার সাথে কার সাথে মিলান এটার সাথে যেমন কারো মিল নাই আমার নবীর সাথেও কারো মিল নাই রয়ে গেল আমি আল্লাহু আকবার নারে রিসালাত